সবাইকে স্বাগতম আজকে আমাদের লেকচার টপিক হচ্ছে রিডিউসিবল টু এক্সাইট ডিফারেন্সিয়াল ইকুয়েশনের ম্যাথড থ্রি আমরা ইতিমধ্যে দুইটা মেথড নিয়ে আলোচনা করে ফেলেছি আজকে আমাদের খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ পরীক্ষায় বেশিভাবে আসার টপিকটা নিয়ে আলোচনা করব আচ্ছা শুরু করা যাক আমরা জানি আমাদের রিডিউসিবল টু এক্সাইট ডিফারেন্সিয়াল ইকুয়েশনের ফরম্যাট এমডি এক্স প্লাস এন ডিও ইসিগ্রেন জিরো এবং ডেলেন বাই ডেলোই আর ডেলেন বাই ডেলেন সমান হবে না সো আমাদের সমান করতে হবে সমান করার জন্য আমাদের ইনটিগেটিং ফ্যাক্টর বের করতে হবে ইনটিগেটিং ফ্যাক্টরের সাথে আমরা ইকুয়েশন গুণ দিব তাহলে আমরা রিডিউসেবল টু এক্সেট ডিফারেন্সিয়াল ইকুয়েশান থেকে এক্সেক্ট ফর্মে চলে আসবো এখন আমাদের ইনটিগেটিভ ফ্যাক্টর চারটা ফর্মেটে আমরা বের করতে পারি চার ফর্মেটের জন্য চার ধরন দুটো ফর্মেট দেখে ফেলেছি আজকে থার্ড ফর্মেট থার্ড ফর্মেট চেক আউট করার জন্য ফার্স্ট আমাদের যেটা করতে হবে এই যে ডেল এম বাই ডেল ওয়াই এবং ডেল এন বাই ডেল এক্স দুটো মাইনাস করতে হবে দুটো যেহেতু ইকুয়াল না তো দুটো জিরো আসার সম্ভাবনা নাই দুটাকে মাইনাস করে সেটাকে আমরা এন দিয়ে ডিভাইড দিব এন ডি ডিভাইড দেওয়ার পরে আমরা যদি ফাংশন অফ এক্স পাই অথবা কোনো কনস্ট্যান্ট ভ্যালু পাই তাহলে আমরা বুঝে নেব সেটা হচ্ছে আমাদের ফর্মেট থ্রি আছে আচ্ছা ফর্মেট থ্রি আসার পরে আমাদের ইনটিগেটিং ফ্যাক্টর বের করতে হবে এক্ষেত্রে ইনটিগেটিং ফ্যাক্টরটা হবে ইউডি পাওয়ার এই যে আমরা যে ফাংশন অফ এক্সটা পেয়েছিলাম এটাকে ডিএক্সের পার্সপেক্টিভে ইন্ডিকেট করতে হবে অথবা যদি আমরা কনস্ট্যান্ট ভ্যালু পাই তাহলে ফাংশন ফ্যাক্সের জায়গায় এই যে কনস্ট্যান্ট ভ্যালুটাকে ডিএক্সের পার্সপেক্টিভে ইন্টিগেশন করবো সো এটাই হয়ে যাবে আমাদের ইনটিগেটিং ফ্যাক্টর দেন এই পুরো ইনটিগেটিভ ফ্যাক্টরকে আমরা এই হোল ইকুয়েশন দিয়ে গুণ করে দেবো দেন আমরা পরবর্তী কার্যকলাপ দেখি জানি এক্সেক্ট ফাংশন ফর্মে চলে আসবে ওকে আমরা একটা এক্সাম্পল দিয়ে শুরু করি আমাদের এক্সাম্পলটা দেওয়া আছে থ্রি এক্স ওয়াই মাইনাস টু এ ওয়াই স্কোয়ার ডিএক্স প্লাস এক্স স্কোয়ার মাইনাস টু এ এক্স ওয়াই ডি ওয়াই ইজিকোয়াল টু জিরো ওকে সো ফার্স্ট আমার চেক করে নিতে হবে এটা কি এক্সেক্ট ফর্মে আস না কি সো ডেল বাই ডেল ওয়াই বের করব ডেল এন বাই ডেল এক্স বের করবো দুটো ইকুয়াল নাকি সেটা দেখে নিই ডেল ডেল ওয়াই থ্রি এক্স ওয়াই মাইনাস টু এ ওয়াই স্কোয়ার ডেলডেল এক্স এক্ষেত্রে এক্স স্কোয়ার মাইনাস টু এ এক্স ওয়াই আচ্ছা এখানে চলে আসবে থ্রি এক্স মাইনাস ফোর এ ওয়াই আর এক্ষেত্রে আসবে টু এক্স মাইনাস টু এ ওয়াই দেখা যাচ্ছে দুটাই কন্যা সো এটা আমাদের ম্যাথড এইট অর্থাৎ রিডিউসিবল টু এক্সিট ডিফারেন্সে দেখুন তো এখন আমাদের দেখতে হবে এটা কোন ফর্মেটে আছে ফার্স্টে দেখে নিই এটা কি হোমোজেনাস ফর্মেট নাকি ওয়ান প্লাস ওয়ান ওকে এখানে টু এখানে ওয়াই জাস্ট টু আছে এখানে টু আছে ওয়ান প্লাস ওয়ান টু হ্যাঁ এটা কিন্তু হোমোজেনাস তো এটা কিন্তু আমরা চাইলে হোমোজেনাস দিয়ে সলভ করতে পারি কিন্তু এখানে একটা এ চলে এ চলে আসছে এ এটা যদি এখানে কনস্ট্যান্ট এ থাকা অবস্থায় আমরা এটাকে যদি হোমোজেনাস দিয়ে ট্রাই করতে চাই বেশ জটিল একটা অবস্থা ক্রিয়েট হবে আর কি তবে ট্রাই করলে পারা যাবে কিন্তু আমরা যেহেতু এখন ফর্মে থ্রি নিয়ে আলোচনা করতে চাই ফর্মেট থ্রি দিয়ে আমরা ট্রাই করবো আচ্ছা দেন ফর্মে টু দিয়ে যদি আমরা আলোচনা করতে চাই ফর্মেট টু ছিল হচ্ছে আমাদের এম থেকে আমাদের ওয়াইকে কমন নিতে হবে এবং এন থেকে এক্সকে কমন নিতে হবে এবং কমন নেওয়ার পরে যেটা থাকবে সেটাকে অবশ্যই ফাংশন অফ এক্স ওয়াই হতে হবে এখান থেকে যদি আমরা ওয়াইকে কমন নিই এখানে থ্রি এক্স টোল আসছে তো প্রথমে দেখা যাচ্ছে সেটা ফাংশন অফ এক্স ওয়াই থাকতেছে না সো ফর্মেট টু বাদ এবার দেখি ফর্মে থ্রিতে আস নাকি ফর্মেট থ্রির জন্য যেটা করতে হবে ডেল এম মাই মানে এইটা মাইনাস এটা ডেল এম বাই ডেল ওয়াই মাইনাস ডেল এম বাই ডেল এক্স এটা মাইনাস করবো মাইনাস করার পরে পুরোটাকে এন দিয়ে ডিভাইড দিব ডিভাইড দেওয়ার পর আমাদের ফাংশন অফ এক্স অথবা কনস্ট্যান্ট ভ্যালু আসতে হবে তাহলে সেটা ফর্মে থ্রি হবে আচ্ছা আমরা করে দেখি তাহলে ওয়ান বাই এন আচ্ছা নিচে এন এর ভ্যালু বসাই দিই এন এর ভ্যালু হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস টু এ এক্স ওয়াই এবার দুটাকে মাইনাস করি থ্রি এক্স মাইনাস ফোর এ ওয়াই মাইনাস টু এক্স প্লাস টু এ ওয়াই ওকে এটা এবার এখান থেকে থ্রি এক্স থেকে টু এক্স চলে গেলে যেটা থাকবে জাস্ট এক্স আর ফোর এ ওয়াই এখানে জাস্ট থাকবে মাইনাস আর এখান থেকে এক্স কমন যায় যদি আমরা এক্স কমন নিই তাহলে এক্স মাইনাস চলে আসতেছে তো এটা এটা কাটা এখানে জাস্ট থাকবে ওয়ান বাই এক্স এই ওয়ান বাই এক্স কিন্তু আমাদের ফাংশন অফ এক্স সো আমরা বলতে পারি এটা আমাদের ফর্মে থ্রিতে আছে সো ফর্মে থ্রির জন্য ইনটিগেটিং ফ্যাক্টর আমরা বের করবো ইনটিগেটিং ফ্যাক্টর সেটা আমরা জানি ফর্মে থ্রির জন্য ইনটিগেটিং ফ্যাক্টর ছিল ই টু দি পাওয়ার ফাংশন অফ এক্স এক্স সেখানে ফাংশন অফ এক্সটা আমরা পেলাম ওয়ান বাই এক্স এক্স এটাকে পেলে আমরা জানি লন এক্স পাই এবং ই এবং লন এক্স লন গিয়ে জাস্ট এক্স থাকবে সো আমাদের ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করতে হবে সেটা হচ্ছে x এবার এই ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে আমরা হোল ইকুয়েশনটাকে মাল্টিপ্লাই করে নিই আচ্ছা এবার আমরা ইন্টিগ্রেটিং ফ্যাক্টরের সাথে ইকুয়েশনটা গুণ দিয়ে দিই ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ছিল x সো so, x এর সাথে যখন গুণ দিয়ে দিব এটা হবে 3x স্কয়ার y 2a xy স্কয়ার dx plus x cube minus 2a x square y dy ইজিক টু জিরো দেন এখন আমরা চেক করে নিই আবার ডেল এম বাই ডেল ওয়াই এবং ডেল এম বাই ডেল এক্স সমান আসে কিনা আমরা জানি এটা সমান আসবে তাও আমাদের চেক করে নিতে হবে থ্রি এক্স স্কোয়ার ওয়াই মাইনাস টু হবে এক্স কিউব মাইনাস টু ওকে এখানে এখানে জাস্ট সিক্স এক্স থাকবে মাইনাস দুই গুণ চার ফোর এ এক্স ওয়াই এক্ষেত্রে আচ্ছা এখানে এক্স স্কোয়ার থাকবে এক্ষেত্রে থ্রি আচ্ছা সরি এখানে তো থ্রি থাকবে আমি ভুল করতেছি হ্যাঁ থ্রি এক্স স্কোয়ার মাইনাস এটা এক্সের পার্সপেক্টিভে সো ফোর এ এক্স ওয়াই হ্যাঁ দেখা যাচ্ছে দুটো ইকাল চলে আসছে সো এখন আমরা বলতে পারি এটা হচ্ছে আমাদের এক্সিটিভ ফার্মেসন ফর্মে আছে সো এই এম এ এন নিয়ে আমাদের সামনে অগ্রসর হতে হবে আচ্ছা তাহলে আমাদের ফার্স্ট কাজ এমডিএক্সিক অফ এমডি এক্স বের করা এম হচ্ছে এখানে থ্রি এক্স স্কোয়ার ওয়াই মাইনাস টু এ এক্স ওয়াই স্কোয়ার এটাকে dx এক্সের এবং ওয়াইকে কনস্ট্যান্ট ধরতে হবে সো থ্রি যদি কনস্ট্যান্ট হয় এখানে চলে আসবে এক্স আর এক্ষেত্রে টু এ ওয়াই স্কোয়ার কনস্ট্যান্ট এখানে চলে আসবে এক্স স্কোয়ার বাই টু আচ্ছা তো এখানে থ্রি থ্রি টু টু কাটাকাটি সো আলটিমেটলি আমরা যেটা পাবো এক্স ওয়াই হচ্ছে এক্স এ ওকে আমাদের ফার্স্ট পার্টে কাজ করা শেষ এবার সেকেন্ড পার্টে কাজ সেকেন্ড পার্ট আমরা জানি এন মাইনাস ডেলডেল ওয়াই অফ ইনটিগাল অফ এমডিএক্স যেটা পেয়েছিলাম সেটা এবং পুরাটাকে আমরা আবার ইনটিগেট করবো ডি ওয়াইয়ের পার্সপেক্টিভে আচ্ছা তাহলে আমরা এই পার্টটা আগে বের করি ডেডেল ওয়াই অফ যেটা পেয়েছিলাম এখানে এক্স কিউব ওয়াই মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এ ওয়াই পার্সপেক্টিভে সো এখানে জাস্ট এক্স কিউব থাকবে এখানে টু এক্স স্কোয়ার ওয়াই এ থাকবে আচ্ছা এবার এন থেকে এ পুরো জিনিসটা মাইনাস এবং পুরোটাকে ডি ওয়াই ইন্ডিকেট সো এক্স মাইনাস টু এ এক্স স্কোয়ার ওয়াই মাইনাস এটা এটা কাটাকাটি এটা আলটিমেটলি যেহেতু কিছু থাকতেছে না আমাদের সেকেন্ড পার্টের অ্যান্সার হচ্ছে জিরো সো আমাদের যে ফাইনাল ইকুয়েশন সেটা হওয়ার কথা ওয়ান প্লাস টু এখানে ওয়ান প্লাস টু মানে জাস্ট আমরা আলটিমেটলি এটাই হচ্ছে ফাইনাল ইকুয়েশান পাবো সো আমাদের ফাইনাল ইকুয়েশান হচ্ছে এটা প্লাস টু যেহেতু জিরো প্লাস সি ইকুয়াল টু জিরো